নমস্কার, নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। আজকে 7ই জানুয়ারি, বামেদের একটি বিশেষ দিন, মূলত 50তম দিনে ইনসাফ যাত্রা সমাপ্তির হওয়ার পর 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের মাধ্যমে ইনসাফ যাত্রা সমাপ্তি অনুষ্ঠান শেষ হলো। আর এই 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ওপর সুতীক্ষ্ণ নজর ছিল সমস্ত রাজনৈতিক দলে। আগে থেকে একটা প্রচার ছিল যে ব্রিগেড সমাবেশে প্রচুর লোক জমায়েত হবে এবং সরকারও সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছিল যে কতটা ভিড় হয় তার জন্যে কতটা প্রশাসনিক তৎপরতা দরকার। আর সেই সমস্ত আশঙ্কা সত্য করে আজকে বামেদের যে ব্রিগেড সমাবেশে লোক সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়া মারফত ধরা পড়লো তা এক কথায় মানে অতুলনীয়। ব্রিগেড তিল ঠাই আর নাহিরে, একেবারে জন অরণ্য। আর এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের যে নজর ছিল, নজর ছিল শুধু একটি দিকেই, যে DYFI নেত্রী মাননীয় মীনাক্ষী মুখার্জির বক্তব্যের দিকে। কি বলেন উনি? বলা বাহুল্য, ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির যে বক্তব্য সংবাদ মাধ্যমে পাওয়া গেল তাতে তার যে শারীরিক ভাষা এবং যে বক্তব্য যথেষ্ট উদ্দীপনাময় এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা রাখে, সাহস রাখে এবং আগামী দিনে দলকে দিশা দেখাবে। আর এহেন পর্যায়ে তৃণমূল, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যে বলছেন বামেরা যতই করুক নিটফল শূন্য, ভালো কথা, নিটফল শূন্য, সত্যি কি নিটফল শূন্য? প্রশ্ন এখানে থাকে যে সত্যি কি বামেরা শূন্য? ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবেন কি আগামী দিনে সেই শূন্যগুলো নিজের ডান দিকে বসাতে? হয়তো পারবেন কি পারবেন না সেই প্রশ্ন পড়ে। কিন্তু ব্রিগেড, ব্রিগেড একমাত্র বামেরায় ভরাতে পারে আর এটাই হলো বামেদের ঐতিহ্য, এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না। কারণ বছরের পর বছর ব্রিগেড ভরাতে বামেদেরকে দেখা গেছে এবং সেই ঐতিহ্য এই বছর 2024 সালের জানুয়ারির 7 তারিখ সেই ঐতিহ্য বজায় রাখলো বামেরা এবং আগামী দিনে ব্রিগেড ভরতে পারবে একমাত্র বামেরাই, এই আশা ভরসা রাখা যেতেই পারে বামেদের প্রতি। তবে মীনাক্ষী মুখার্জি যে বক্তব্য রেখেছেন আগামী 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে, সেই বক্তব্যে কতটা মানে প্রস্তুত হলো দল, লড়াই করার মানসিকতা কতটা প্রস্তুত হলো, কতটা চাঙ্গা হলো দল এবং আগামী লোকসভা নির্বাচনে বামেদের কতটা সাফল্য আসবে, সে সমস্ত প্রশ্ন থাকছেই। তবে একবার যদি ভাবা যায় যে এত লোক সমাগম, অর্থাৎ এই লোকগুলো মানে ভোট ব্যাংককে প্রতিফলিত হচ্ছে না, তবে একবার যদি সেই শূন্যগুলো, বামেদের যে শূন্য, সেই শূন্যগুলো যদি সংখ্যা ডান দিকে বসতে শুরু করে তাহলে কিন্তু পুরো চিত্রটা আগামী দিনে বদলে যেতে পারে বাংলার রাজনীতি। তাই প্রায় দেড় দশক পর যে বামেদের ব্রিগেড সমাবেশ হলো, ছাত্র যুব সংগঠনের DYFI নেত্রী মাননীয় মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, সেই ভিড়ের আশঙ্কা সত্য করেই জনপ্লাবন হলো, একথা সমস্ত রাজনৈতিক দলকে স্বীকার করতেই হয়।
ভিড় যথেষ্ট হয়েছে, যথেষ্ট লোক সমাগম হয়েছে, আর জনগণকে মানে স্পিড লঞ্চে চেপেও যেতে দেখা গেছে, নৌকাতে করেও যেতে দেখা গেছে। তো যাই হোক, নিট ফল যাই হোক, বামেরা হয়তো নির্বাচিত প্রতিনিধি প্রেজেন্টেশন করতে পারেনি, আগামী দিনে পারবে কি না পারবে তা আগামী দিনে জানা যাবে, এবং বাংলার জনগণ যে 34 বছর যে দলটাকে টিকিয়ে রেখেছিল আগামী দিনে আবার ফিরে আসবে কি না সেই ব্যাপারে আপনাদের মতামত চাই। অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আগামী রাজ্য রাজনীতিতে বামেরা কি আবার ফেরাতে হাল আসছে লাল, বামেদের এই ডায়লগ বা এই পদধ্বনি কি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, অবশ্য অবশ্যই কমেন্ট করবেন। এবং 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বামেরা কি কাঙ্ক্ষিত মানে সিট পাবে বা কাঙ্ক্ষিত সিট না পেলেও একটি কথা বলাই যায় যে বামেদের কিন্তু ভোট পার্সেন্টেজ, সেই ভোট পার্সেন্টেজ যথেষ্টই বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, আর সেই ভোট রাজনীতি বৃদ্ধি পাওয়াটাই কিন্তু অন্যান্য দলের কাছে মাথা ব্যথার কারণ বলেই মনে হয়। যাই হোক, নির্বাচনী ঘণ্টা বেজেই গেছে প্রায় 2024 লোকসভা নির্বাচনে, আর 2024 লোকসভা নির্বাচনে নির্বাচনী ঘণ্টা বাজার আগে বামেরা যে জয়ের ডঙ্কা অর্থাৎ ভোটের দামাবা বাজিয়ে দিল ব্রিগেড গ্রাউন্ডে, এক কথায় তারা মানে যুদ্ধাঙ্গদেহে মনোভাব নিয়ে কোমর বেঁধে লড়াই নামছে, তাই নিমিত্তা দর্শনের সমস্ত দর্শকগণ অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বাংলার রাজ্য রাজনীতিতে যে 42টি আসন, সেই 42টি আসনে এবার পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপি কতগুলো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে, এবং বামেরাই বা বাম জোট কতগুলো আসন পেতে পারে, সেই সম্পর্কে আপনারা অবশ্য অবশ্যই মতামত দেবেন। এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে আপকিপার 35 বার বলেছে বিজেপি, সেই আসন কতগুলো পেতে পারে, কারণ চুলচেরা বিশ্লেষণ যদি করা যায় বর্তমানে ভোট ব্যাংক সকলেরই ভাগ হয়ে গেছে, আর শাসক দলের ভোট ব্যাংকেও ফাটল ধরেছে একথা বলাই চাই। কেননা আমরা বিভিন্ন উপনির্বাচনে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অনেকটাই কমে গেছে, পারবে কি তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক ধরে রাখতে 2024 লোকসভা নির্বাচনে, পারবে কি তৃণমূল কংগ্রেস বিজেপির যে 18টি সাংসদ আছে সেই সংখ্যাকে নিচে নামাতে, পারবে কি বিজেপির 18টি থেকে বেশি আসন পেতে। প্রিয় জনগণ, প্রিয় দর্শক, আপনাদের মতামতের অপেক্ষায় নিমিত্তা দর্শন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নমস্কার।